হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এটিং আমিও দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের প্লেটের সমস্ত নিরামিষ খাবার মায়ের হাতের। এখানটায় আছে আলুর বড়া, এখানটায় আছে লাউ দিয়ে ছোলা দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, এখানে শাক ভাজা, এখানে ডাল দাও, ওখানে দিয়ে দাও দুটো আরও। চলো খেতে শুরু করছি। সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রথমে শাক ভাজা দিয়ে খাই। এই শাক ভাজা খাচ্ছে অনেক দিন পর। ওইখানটা লঙ্কার পকোড়া আছে আমার, খাচ্ছি। কাঁসার থালাতে ভাত দিয়েছে মা। কি শাক ভাজা ওমা? নটে শাক ভাজা। ভাইয়ের খাওয়া হয়ে গেছে মা? গরম গরম হলে পকোড়াটা বেশি ভালো লাগতো। নরম হয়ে গেছে। বলেছিলাম ভাত একটু কমিয়ে দিতে। এটা হচ্ছে আম ডাল হয়েছে। বাবা বলেছিল সকালে, কালকে রাতেই বলেছিল যে আজকে তুই কি মাটন খাবি? আমি আজকে মায়ের হাতে রান্না খাবো বলে আর কিছু আনতে বারণ করেছি। ভিডিওগুলো এডিট করা হয়নি, পুরো ফোন মেমোরি ফুল হয়ে ভিডিও অফ হয়ে গেছে। ওগুলো ডিলিট করলাম, ফোনটা ফাঁকা করলাম। ওমা আমি সব ভাত খাবো না, আমি বলেছিলাম ভাত কমিয়ে দিতে।
আমার একটু দেখে না ঘুমার থেকে শাক ভাজাটা একদম মা উঠে গেছো মা ঘুমা বেডরুম গরম যাচ্ছে উঠে পড়েছে সে মা কই দাওয়াটি আমার বলে একটু লাগবে না ছাড়া মা ভাইয়ের জন্য ডাল আছে তো আমার লাগবে না বড়া আছে তাহলে আজকে ভিডিওটা খেয়ে শেষ করলাম সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা করবো ওটা খেলাম না চলো বাই করছি টাটা সবাইকে যা ইচ্ছে ভালো মন্দ কমেন্ট করো সবাইকে টাটা